বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের শীর্ষ নীতি নির্ধারকরা। গেল সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে মেয়র জাহাঙ্গীরের একটি অডিও বার্তা ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ঝড় ওঠে দেশের সব মহলে। গাজীপুর নগরী জুড়ে বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। বিষয়টি দলের শীর্ষ নেতাদের নজরে এলে আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল 3 অক্টোবর মেয়রকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। সেই নোটিশের বিপরীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তেই তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও চিরতর বহিষ্কার করা হয়। বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন ওবায়দুল কাদের। আমাদের সভাপতি সবার মতামত নেন, সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানা এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তো বটেই, এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদেও বহিষ্কার করা হয়েছে। শুধু দলের পদ হারানোই নয়, খোদ মেয়র পদও হারাতে পারেন জাহাঙ্গীর। কেননা আইনি ব্যবস্থা নিতে আওয়ামী লীগ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে বলেও জানান তিনি। এই সভার যে প্রস্তাব, এটা তো বঙ্গবন্ধু আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় এই সিদ্ধান্ত জানার পর গাজীপুরে আওয়ামী লীগের একাংশ আনন্দ মিছিল বের করে টঙ্গী, জয়দেবপুর সহ বিভিন্ন এলাকায়। তাদের দাবি, এর মাধ্যমে কলুষ মুক্ত হলো গাজীপুর মহানগর আওয়ামী লীগ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।